হ্যালো ফ্রেন্ড, সোনা দত্ত চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি, কারণ আমার মা এসেছে আর এখন নতুন নতুন খাবার বানিয়ে খাওয়াচ্ছে। তাহলে তো ভালো থাকবো, কারণ সবাই নতুন নতুন খাবার খেলে তো ভালো থাকবেই। তো এখন আমি ভালোই আছি, আর তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানিও। আর আজকে আমার মা কী বানাবে? তো আজকে মা বললো বানাবে হচ্ছে ডাল পুরি আর আলুর তরকারি। তো আমি তো কি খাই না খাই, কি বানাই না বানাই, তোমাদের সাথে সবটাই শেয়ার করি, তো এটাও শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন চ্যানেল, তাই সবাই একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, তবেই তো আমার মানে ইয়ে হবে যে হ্যাঁ আমি ভ্লগ বানাবো, সবাই দেখে ভালো লাগে, লাইক করে, কমেন্ট করে। তো আমি এখন নিচে যাচ্ছি, তো আমার মা হয়তো বানানো শুরু করে দিয়েছে, তো চলো দেখি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি এখন নিচে চলে এসেছি, তো নিচে এসে দেখছি মা ফার্স্টে গামলায় ময়দা নিয়ে নিয়েছে। ময়দার মধ্যে এবার সাদা তেল দিচ্ছে। তো তোমরাও যেরকম পরিমাণ বানাবা ময়দা, তো তার মধ্যে একটু বেশি করেই তেল দিতে হবে। তো তেল দিয়ে ফার্স্টে এরকম করে মেখে মেখে ময়াম দিয়ে দিতে হবে। তো ময়াম না দিলে তো ভালো লাগবে না। তো ময়াম দেওয়ার পর দেখো কালারটা ঠিক এরকম চলে আসবে, একটু হলুদ হলুদ ভাব। তো এরকমভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ভালো করে দেখো আমার মা মেখে নিচ্ছে। তারপর একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে তখন এরকমভাবে মেখে নিতে হবে, যেরকম রুটির ময়দা মাখে সেরকম মেখে নিতে হবে। আর একটু নরম নরম করে মাখতে হবে, তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এদিকে কড়াইয়ে দেখো মা এগুলো ভেজে নিল ভাজা মশলার জন্য। এদিকে ডাল বাটা হয়ে গেছে, ডালটা খুবই সুন্দর করে বাটতে হবে। মিক্সিতে বাটার থেকে এমনি শিলপাটাই বাটলেই বেশি ভালো হবে, আর আমার মা এটা শিলপাটাতেই বেটেছে। আর এদিকে দেখো আলুর তরকারিও কমপ্লিট। তারপরে মা ভাজা মশলাটা ডালের মধ্যে দিয়ে দিল, দিয়ে এখন ডালটাকে ভালো করে মেখে নিবে। তার ডালের মধ্যে হলুদ আর তারপরে একটু লবণ, সব কিছু, একটু জিরে, গরম মশলা সব কিছু দিয়ে দিল। অল্প অল্প করে দিতে হবে, বেশি দিলে তো ভালো লাগবে না খেতে, ওই জন্য অল্প অল্প দিতে হবে। দেওয়ার পর তখন ওটাকে ভালো করে মেখে নিতে হবে। তো অল্প ডালে করতে হবে, কারণ আমরা মানে বেশি ডাল হয়ে গেছিলো, অল্পই করেছে, কিন্তু দেখছি অল্প অল্প তো লাগে, বেশি পুর ভুললে তো মানে ফেটে বেরিয়ে যাবে, ফেটে বেরিয়ে গেলে তো ভালো হবে না, ওই জন্য অল্প অল্পই পুর ভরতে হবে। তো এরকমভাবে মেখে আস্তে আস্তে করে অল্প অল্প করে মেখে নিলে ময়দাটাকে তখন এরকম করে যেরকম রুটির লইগুলো কি করে ওই রকমভাবে করে নিয়ে তখন ছোট্ট ছোট্ট করে করতে হবে। দেখো আমার মায়ের এখন লই করা কমপ্লিট, ভিতরে পুর ভরে নিয়েছে অল্প অল্প করে। আমার শাশুড়ি আর মা দুজন মিলে করেছে। এদিকে কড়াইয়ে সাদা তেল চাপিয়ে দিয়েছে, তারপরে রুটি যেরকম বেলে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে মানে লুচি, হ্যাঁ হ্যাঁ লুচির মতো বেলতে হবে, আমি ভুল বলছিলাম, রুটি সরি, লুচির মতো ভালো করে ছোট্ট ছোট্ট করে বেলে নিতে হবে, যাতে ফেটে না বেরিয়ে যায়। দেখো মা এত সুন্দর করে ভরেছে যাতে একটুও ফেটে বেরাবে না, খুব সুন্দর করে ডালটা ভরেছে। তো ডালটা ভরে নেওয়ার পর বেললো, বেলার পর এখন সাদা তেলটা ফার্স্টে গরম করে নিতে হবে, তারপরে কম আঁচ দিয়ে তখন একটা একটা করে দিতে হবে। দেখো মা কড়াই দিয়ে দিল, এগুলো আমি ভালো পারি না, আমার মাই ভালো পারে। তো দেখো কতটা ফুলে উঠে, দিয়ে ফুলে ওঠার পর এখন সাদা তেলটা এরকম এক পিঠ ভালো করে ভেজে নিয়ে তখন অন্য পিঠে দিয়ে দিতে হবে। দেখো অল্প অল্প করে ভাসছে, মানে একটু একটু করে, তো গ্যাসটা কমিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তারপরে রেডি হয়ে গেল আমাদের। তো আমি এবার থালায় বেড়ে নিয়েছি ডাল পুরি, তরকারি আর মিষ্টি, এখন খেয়ে নিব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।